আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আফরোজ আক্তার কামাল। আজ থেকে সৌদি দূতাবাসে ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। তবে ভিসা নবায়নের জন্য সৌদি দূতাবাসের স্বীকৃত অফিসের মাধ্যমে আবেদন করতে হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে ভিসার মেয়াদ বাড়াতে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসের সামনে সকাল থেকে ভিড় করছেন উদ্বিগ্ন প্রবাসীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু, কথা বলছি তার সঙ্গে। তপু, দূতাবাস কর্তৃপক্ষ কি বলছেন? জি আফরোজা, আমি এখন আছি সৌদি দূতাবাসের ঠিক সামনে। আপনি অবশ্যই জানেন যে গত প্রায় 6 মাসের বেশি সময় ধরে সৌদির যে ভিসার যে কার্যক্রম সেটি বন্ধ ছিল, আজ থেকে সেই কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে সকালে সৌদি এম্বাসির সাথে যারা এনলিস্টেড যারা এজেন্সি আছে তাদের সাথে তারা কথা বলেছেন, এবং এরকম তাদের প্রায় 1600 কিংবা 1800 মতন এজেন্সি আছে এরকম আমরা একটি তথ্য পেয়েছি। আর আজ সকালে তারা এই এম্বাসির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে তাদের প্রায় 30টি স্বীকৃত সার্ভিস সেন্টার রয়েছে, সেখানে যোগাযোগ করার মাধ্যমে যারা ভিসার প্রত্যাশী রয়েছে সৌদি আরবে যাওয়ার জন্য বা যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের নতুন করে নবায়নের জন্য যে আবেদন করার জন্য সেই এজেন্সিগুলোর মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কার্যক্রমে তারা আইটি বিষয়ে সৌদি প্রবাসী যারা যেতে যাচ্ছেন তাদের জানানোর জন্য তারা বলেছেন যে সৌদি আরবে যাওয়ার পূর্বে যে বিমানবন্দরে প্রবেশের প্রায় 48 ঘন্টা আগে করোনা ভাইরাসের পরীক্ষা তাদের অবশ্যই করতে হবে, তা না হলে তাদেরকে সৌদি আরব যেতে দেওয়া হবে না। জি আফরোজা, এই ছিল আমার কাছে সৌদি দূতাবাস থেকে সর্বশেষ তথ্য। তপু, আপনাকে ধন্যবাদ। এদিকে টিকিটের জন্য আজও রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে প্রবাসীরা ভিড় করেছেন। এর ফলে কারওয়ান বাজার এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুধুমাত্র 1900 সিরিয়াল পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে। আগামী 4 অক্টোবর থেকে পুনরায় টোকেন দেওয়া হবে। সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ্জামান সজীব, কথা বলছি তার সঙ্গে। সজীব, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। আফরোজা, আসলে সকাল থেকে খুব বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টির ভেতরেও কিন্তু বৃষ্টি উপেক্ষা করে মানুষের উপস্থিতি এখানে রয়েছে। মূলত সৌদি প্রবাসী যে রয়েছেন যারা এখানে রিটার্ন টিকিট কেটে এসেছিলেন তাদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে করোনা ভাইরাসের কারণে। তারা বলছেন সময় মতো তারা পৌঁছাতে পারবেন কিনা, তাদের নির্ধারিত ফ্লাইটটি তারা ইতিমধ্যেই অনেকে মিস করে গেছেন যেহেতু ফ্লাইট বন্ধ রয়েছে। তারপরেও তারা বলছেন যে যেহেতু ফ্লাইট চালু হয়েছে করোনা ভাইরাসের উপেক্ষা করেও তারা তাদের কর্মস্থলে ফিরতে চান। আজকে যেটা হয়েছে যে অন্যান্য দিনের মতোই মানুষের উপস্থিতি রয়েছে, সৌদি প্রবাসীরা বাইরের কয়েকটি গেটে তারা ভিড় করছেন, যে কারণে বাইরে কিন্তু যানজট রয়েছে, গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। কারণ বাজারে কিন্তু নিয়মিত যেভাবে যে রুটে গাড়ি যানবাহন চলাচল করে সেটা কিন্তু অন্যান্য দিনের মতো ব্যাহত হচ্ছে, রুট কিছুটা পরিবর্তন হয়েছে। আর আজকে যেটা হচ্ছে যে মূলত 1401 থেকে 1900 সিরিয়ালের মধ্যে যারা টোকেন পেয়েছেন তারা কিন্তু আজকে টিকিট নিতে পারছেন, নতুন করে কোনো টোকেন দেওয়া হচ্ছে না। কিন্তু যারা বাইরে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা এই বিষয়টি জানতেন না, তারা মনে করেছেন যে অন্যান্য প্রতিদিনের মতো টোকেন দেওয়া হবে, হয়তোবা পরে তারা নির্ধারিত দিনে এসে তারা টিকিট নেবেন। আজকে এই মুহূর্তে আমরা ভেতরে রয়েছি এবং ভেতরে যারা রয়েছেন সেখানেও কিন্তু আমরা দেখছি যে অনেক মানুষ তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন তারা তাদের সেই নির্ধারিত টিকিটটি পাবেন। আর টিকিট পাওয়ার ক্ষেত্রে কয়েকটি সমস্যা আমরা লক্ষ্য করেছি যে অনেকে আসলে ওখান থেকে রিটার্ন টিকিটের যে কপিটি পেয়েছেন সেখানে কিন্তু অনেকের টিকিট নাম্বার কোনো কারণে প্রিন্ট করার সময় সেটা মিস হয়ে গেছে। আবার অনেকে এখানে এসেছেন, আমরা কয়েকজনকে পেয়েছি যে যাদের কিছু টেকনিক্যাল সমস্যাও রয়েছে, ঠিক তারা মূলত ভোগান্তির শিকার হচ্ছেন, তাদেরকে আবার সময় দেওয়া হচ্ছে। আজকে যারা রয়েছেন তাদের অনেককে বলা হয়েছে 1 অক্টোবর আসতে, সেদিন হয়তো বা ওই সমস্যাগুলো কাটিয়ে তাদেরকে টিকিট দেওয়া সম্ভব হবে বলে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আরেকটি যেটি সবচেয়ে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আসলে সবার মধ্যে যে যোগাযোগের একটা বিচ্ছিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, কার কবে টিকিট এবং কার কবে টোকেন রয়েছে সে বিষয়টি তারা আসলে ঠিকভাবে অবগত নন। সজীব, আপনাকে ধন্যবাদ। এবারে জানাবো শেয়ার বাজারের খবর।
পুঁজিবাজার নিয়ে গুজব রটনাকারী ডিসিশন মেকার গ্রুপটির ফেসবুক পেজ বন্ধের জন্য বিটিআরসিকে অনুরোধ জানিয়েছেন বিএসইসি। এছাড়া আরও বেশ কয়েকটি ফেসবুক গ্রুপকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, সেগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ডিসিশন মেকার নামের ফেসবুক গ্রুপ থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম নিয়ে নানা ধরনের মন্তব্য করা হয়, যা সিকিউরিটিজ আইনে অপরাধ। গ্রুপটি থেকে গুজব ছড়ানোর বিভিন্ন তথ্য প্রমাণ পেয়েছে বিএসইসি, তবে গ্রুপটির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বাজার কারসাজি নয়, টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন তারা, যাতে বিনিয়োগের ঝুঁকি কমে আসে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।